নমস্কার, আমি অরূপ, আপনাদের সামনে কলকাতা বাজার ইউটিউব ফেসবুক চ্যানেল। তো আজকে চলে এসেছি ইলেকট্রিক হুইলস, আর আজকের লোকেশনটা দেখে একটু অড মনে হচ্ছে, কারণ আমি আজকে আছি ইলেকট্রিক হুইলস এর আরো একটা ব্রাঞ্চ, যেটা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা ইলেকট্রিক হুইলস এর যে ব্রাঞ্চটা বর্ধমানে আছে তার একটা ভিডিও নিয়ে আসুন। তো আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বর্ধমানের একটা নতুন ভিডিও। তো ভিডিওটা শুরু করবো আর অভিদাকে ডাকবো, অভিদা থেকে জানবো কি প্রাইস রয়েছে এখানে আর কিভাবে আসবে ইচ এন্ড এভরি ডিটেইলস। তো ভিডিও আসবো দেখতে দেখুন, আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে। চলে এসেছি ইলেকট্রিক হুইলস, আর এখানে অভিদা আছে। কি আবার লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছে কি আবার? সব সময় বলি আমাদের দুটো শোরুম, একটা পূর্ব বর্ধমানে মেমারির কাছে। তো কলকাতা শোরুমটা তো চিনার পার্কেটা তো প্রায় দেখাই, ওটা সবাই মোটামুটি কমই চিনেই গেছে। তো আজকে পূর্ব বর্ধমান মেমারি সাব গেছিয়াতে যে আমাদের শোরুমটা আছে সেই শোরুমটা কিছু দেখাবো। আচ্ছা, গাড়ি দিয়ে তো মোটামুটি কম বেশি সেই একই থাকবে, জাস্ট লোকেশন আর কিছু নতুন এখানকার জিনিসপত্র সেটাই একটু চেষ্টা করবো দেখানোর। রেলওয়ে স্টেশন থেকে আমাদের এখানটা 10-11 কিলোমিটার মতন ডিস্টেন্স, বাকি বাস কানেক্টিভিটি কানলা বর্ধমান মেন রুটের উপরে সাতগেছিয়া বাজার, সেখানেই আমাদের ছোট শোরুম আর দ্বিতীয় শোরুমটা আছে। তো কলকাতার ব্রাঞ্চে তো মোটামুটি 35,000 টাকা গাড়ি পাওয়া যায়, এখানে কি পাওয়া যাবে? না, 35,000 টাকা গাড়িটা কলকাতার ব্রাঞ্চে আমরা সেল করি, কিন্তু এখানে 35,000 টাকা গাড়িটা রাখি না। তার একটাই কারণ হচ্ছে কলকাতায় ধরো কম মাইলেজ হলেও কারোর অসুবিধা হয় না, মানে কম মাইলেজটা গাড়ি দিলেও, মানে তার 30-40 কিলোমিটার মাইলেজ হলো তার কাজ মিটে যায়। কারণ তুমি ভালো করে বুঝতে পারো, উল্টো ডাঙ্গা থেকে যদি আমি ধরি গড়িয়া, তাতেও ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে খুব জোর হলে 20 কিলোমিটার। তো তার যদি গাড়ি যদি 40 মাইলেজ দেয় মোটামুটি সে কাজ মিটিয়ে চলে আসতে পারে একদম। কিন্তু আমাদের এখানে কি হয়, তুমি যদি এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স ধরো তাহলে সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট এই লোকেশন থেকে প্রায় 32 কিলোমিটার, বা তুমি যদি এখান থেকে কানলার ডিস্টেন্স ধরো সেটাও নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার। তো একটা মানুষকে বর্ধমান বা কানলা এই দুটো জায়গাতেই মেন মেন অফিস গুলো আছে, বড় টাউন ওগুলো, তো ওখানে যদি গিয়ে কাজ মিটিয়ে বাড়ি ফিরে আসতে হবে মিনিমাম তার 60 কিলোমিটার মাইলেজ তো প্রয়োজনই, তাহলে সে কাজ মিটিয়ে আসতে পারবে না একদম। তো সুতরাং আমরা এখানে 35,000 টাকা গাড়িটা আমাদের এদের এদিকে এইদিকে মানে মফস্বল বা গ্রামের দিকে অতটা চাহিদা নেই, এখানে মাইলেজটা একটু মানুষের রিকোয়ারমেন্ট থাকে একদম। সেই জন্য আমরা চেষ্টা করছি যে এখানে যে গাড়িটা দেবো সেটাও কম বাজেটেরই হবে, কিন্তু ভালো গাড়ি হবে, ভালো গাড়ি হবে। হ্যাঁ, তবে 35,000 টাকার নয়, সামান্য একটু বেশি দিয়ে যে মাইলেজটা অনেকটা বেশি পাবে একদম। তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি অ্যাস্টার তো আছেই, তার সাথে তুনওয়াল দেখতে পাচ্ছি আছে, তুনওয়াল আর অ্যাস্টারই বেশিরভাগ দেখতে পাচ্ছি এখানে রয়েছে, তাই তো? তুনওয়াল আর অ্যাস্টারটাই মেনলি এখানে আমি এখন রাখি। তো কলকাতায় তো অনেক রকম ভ্যারাইটি রাখি, হ্যাঁ ওখানে তো মাল্টি এগিয়ে আছে, কিন্তু এখানে মোটামুটি এখন এই দুটোই রাখছি। পুজোর আগে অফার কিছু থাকবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, কম বেশি ছোটখাটো একটা অফার তো থাকবে। তো চলো বেশি দেরি করবো না, গাড়ি দেখা শুরু করি। তো ফার্স্টে আমাদের সিঙ্গেল লাইট, যেটা সব থেকে পপুলার একটা গাড়ি আর কি, সিঙ্গেল লাইট বা এটাকে যদি তুমি আমাদের কোম্পানির ভাষায় বলো এস্টার, এর তো একটা মডেল থাকবে। সিঙ্গেল লাইট হচ্ছে আমরা যারা বিজনেস করি তাদের সিঙ্গেল লাইট, হ্যাঁ সিঙ্গেল লাইট বলি। এমনি এটার নাম হচ্ছে এস্টার জি, এস্টার ভি, এস্টার জি প্লাস, জি প্লাস, এস্টার জি প্লাস। এস্টার হচ্ছে গাড়িটার কোম্পানির নাম, জি প্লাস হচ্ছে মডেলটার নাম। আচ্ছা, এটা তোমার আছে 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার, লেড অ্যাসিড ব্যাটারি। 60 ভোল্ট মানে হচ্ছে 5×12, মানে 5টা ব্যাটারি আছে একদম, 33 অ্যাম্পিয়ার করে একটা ব্যাটারি, গ্রাফিন ব্যাটারি। তুমি একবার কাছে এসো দেখো, এখানে লেখাই আছে প্রিমিয়াম গ্রাফিন ব্ল্যাক গোল্ড টেকনোলজি, 12 ভোল্ট 33 অ্যাম্পিয়ার 32 পয়েন্ট 9 মানে 33 অ্যাম্পিয়ার 33 অ্যাম্পিয়ার 33.9 এবার গ্রাফিন 32.9 এবার কারণ গাড়ি ব্যাটারি আকাশ কি যাই আমাদের সিস্টেমে হচ্ছে যে কোম্পানির গাড়ি থাকবে তারই ব্যাটারি আমি ইউজ করব একদম আফটার মার্কেট কোনো ব্যাটারি আমি কোনো গাড়িতে লাগাবো না এতে কারণ গাড়ির ব্যাটারি গাড়িতে ব্যাটারিটাই হচ্ছে মেন জি মানে রক্ত আর কি মেন হার্ট ব্রেন যাই বলো না কেন রক্ত তো ওই জায়গাটাকে আফটার মার্কেট করতে গিয়ে দাম কমিয়ে কম্প্রোমাইজ করার কোনো যুক্তি হয় না, এটা আমার মনে হয়। আর বিশেষ করে আমাদের গ্রামের দিকে কি হয়, একটু
লং রান করতে হয় তো ওই জিনিসগুলো করলে রেপুটেশন খারাপ হয়ে যায়। তো এটা তো ছোট ব্যাটারি আছে তাই তো? এটা তো 33 অ্যাম্পিয়ারের ছোট ব্যাটারি, পাঁচটা ব্যাটারি থাকবে, পাঁচটা ব্যাটারি থাকবে, পাঁচটা ব্যাটারি, এবং এতে পাঁচটা ব্যাটারিতে তোমার মাইলেজও দেবে প্রায় 75 থেকে 80, মানে তাহলে পাঁচটা ব্যাটারি মানে 60 ভোল্ট, 60 ভোল্ট, আর হচ্ছে 33 অ্যাম্পিয়ার আর কি। হ্যাঁ 75 থেকে 80 মাইলেজ হবে তাতে। হ্যাঁ সেটা তো দেবে আরামসে, 80 মাইলেজ দেবে। এবার এই গাড়িটা তোমার ফুড রেস, ইন্ডিয়ান ফুড রেস যা থাকার সবই একদম সবকিছু আছে। আর এটাতে 10 ইঞ্চি টায়ার রয়েছে, ড্রাম ব্রেক দিয়ে পাবে, এটা 11 ইঞ্চি টায়ার বলি সেটা, ড্রাম ব্রেক, আর দুটো কালার অপশন अवेलेबल রয়েছে। হ্যাঁ এই কালার অপশন দুটো, আপাতত দুটোই থাকে, একটা ব্ল্যাক, ব্ল্যাকটা অন ডিমান্ড আমি ইয়ে করি, কারণ ব্ল্যাক গাড়ি সবাই তো নিতে চায় না, পছন্দ করে না, ওই জন্য ব্ল্যাকটা অন ডিমান্ড আমি ইয়ে করি। বাকি রেড আর সিলভারটা আমার কাছে সবসময় থাকে, সিলভারটা সোভার দেখতে বলে বেশি চলে, মেরুন তো কমন গাড়ি, সিলভারটা সোভার দেখতে বলে বেশি চলে। তো চলো ভাই সোজা প্রাইসে চলে আসি, প্রাইস কত কি আসবে এটাতে? এটা তোমার প্রাইস আসবে একদম নেট প্রাইস আসবে এর হচ্ছে 38,500 টাকা, 38,500 টাকা, তো 35,000 টাকা দিয়ে যদি যখন গাড়ি কিনবে, তো 35,000 টাকা গাড়িতে তুমি দেখবে মাইলেজ হয় 40 কিলোমিটার, 40 থেকে 45, তুমি 38,500 টাকা পেমেন্ট করলে মানে আর 3500 টাকা যদি তুমি যদি বেশি পেমেন্ট করো তাহলে তোমার ব্যাটারিটা কতখানি ইনক্রিজ হচ্ছে। এটা যদি আমি একটা জিনিস বলতে চাই, ফার্স্ট মোডে যদি কেউ ধরে চালায় এটা কিন্তু আরো বেশি মাইলেজ পাবে। আমি তো অ্যাপ্রক্স বলে দিলাম 75 সে পাবে, ওটা পাবেই আর কি, একদম টেস্টেড। তাহলে 75 থেকে 80 পর্যন্ত মাইলেজ সে 3500 টাকা বেশি দিলে পেয়ে যাচ্ছে আর কি। এবার আরো একটা মজার ব্যাপার দেখো, ব্যাটারি তো কোনো না কোনো দিন খারাপ হবেই, একদম। হ্যাঁ তো তুমি যখন ওই 35,000 টাকার 40-45 কিলোমিটার মাইলেজের গাড়ি নেবে, যখন তার মাইলেজটা ড্রপ হলো 15 কিলোমিটার, তখন গিয়ে দাঁড়াবে 30 কিলোমিটার, তখন সেটা কিন্তু আর কোনো গাড়িটা কাজের থাকবে না, একদম একদম। কিন্তু তোমার গাড়ি যদি 75-80 কিলোমিটার মাইলেজের গাড়ি হয়, তোমার যত 2 বছর 2.5 বছর বাদে যখন ব্যাটারিটা খারাপ হলো, 20 কিলোমিটার ধরো তোমার মাইলেজ কমে গেল, তখনও কিন্তু গাড়িটা 60 মাইলেজ দেবে, 60 মাইলেজ দেবে, তখনও তোমার গাড়িটা কিন্তু ইউজফুল হবে, ইউজফুল হবে, আরো অনেক দিন চলবে, একদম। এটা কিন্তু প্লাস পয়েন্ট, একদম। এটা ইনিশিয়াল যারা কিনবে তাদের সব দিকটা বিচার করে কিনলে আমার মনে হয় এটা বেস্ট অপশন আর কি। তো এটা গেল তাহলে স্টার্টিং প্রাইস আমি বলে দিই 38,500 টাকা। আর এটাতে যদি কেউ লিথিয়াম করতে চায়, লিথিয়াম করতে চাইলে মিনিমাম এই লিথিয়াম ধরো 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার লিথিয়াম করতে গেলে এটার মোটামুটি প্রাইস আছে প্রায় 52,000 টাকা, 52,000 টাকার মতো পেয়ে যাবে। তো যার যেরকম রিকোয়ারমেন্ট আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা আর একটা জিনিস বলো, এখানে ফিনান্স অপশনটা চালু আছে? না এটা তো যেহেতু আমাদের মফস্বল গ্রামের দিক, তো এখানে তো কোনো ফিনান্সের ব্যাংক ফিনান্স এখানে अवेलेबल কোনো अवेलेबल নেই, কারণ ওটা একমাত্র টায়ার 1 সিটির জন্যই হয়। আচ্ছা ওটা গ্রামের দিকে কোনো ফিনান্সের কোনো যা হবে ক্যাশ টাকা, যা হবে ক্যাশ অথবা ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড। আচ্ছা ক্রেডিট কার্ড অপশনটা আছে? ক্রেডিট কার্ডের অপশন আছে, যদি কেউ ক্রেডিট কার্ডে পারচেজ করে তাহলে তো জিরো ডাউন পেমেন্টে ফাইন্যান্স হয়ে যাবে, জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবে। বাজাজ ফিনান্স, বাজাজের আছে, কিন্তু বাজাজের এখানে অতটা কাস্টমার বেস এখানে অতটা নেই, নেই তো ওই ক্যাশ নালে ক্রেডিট কার্ড ফিনান্স করতে বেস্ট হবে, একদম। তো চলো দুটো ফার্স্ট মডেল আমাদের দেখা হলো, সেকেন্ড মডেল দেখি, যেটা সবথেকে পপুলার মডেল আর কি, যেটা আমারও কারেন্টলি মানে খুব একটা পছন্দের গাড়ি, সেটা হচ্ছে অ্যাস্টারের এই মডেলটা যেটা ডুয়েল কালারে আছে, এটার নাম হচ্ছে এফআইআর, এফআইআর অ্যাস্টার এফআইআর। তো এটাও তোমার ওই সেম ব্যাটারি 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। আর একটা কথা বলা হয়নি, যে কোনো গাড়ি কি 72 ভোল্টে কে যদি ইন ফিউচার চাই সে করতে পারে, তখন মাইলেজ আরো বেড়ে যাবে 100 গাজ। এটা কন্ট্রোলারটা 60 72 সবই তোমার হাই কন্ট্রোলার লাগানো আছে, হাই কোয়ালিটি কন্ট্রোলার দেওয়া আছে, যাতে তুমি ভোল্টেজ চেঞ্জ করতে পারো। আচ্ছা 60 ভোল্টটাকে 72 ভোল্ট পরবর্তী গেলে করতে পারো, তখন গাড়ি 100 মাইলেজ দেবে। ইন্টার ইন্টারাপ্ট করছি, এটাতে পাঁচটা ব্যাটারি ছোট ব্যাটারি লাগানো যাচ্ছে, বড় ব্যাটারি লাগানো যাবে এটাতে? না 38 অ্যাম্পিয়ার বা 43 অ্যাম্পিয়ারের ব্যাটারি এটাই লাগানো যাবে না। আচ্ছা সেই জন্যই এখানে এক্সট্রিম যতদূর পাওয়া যায় 33 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা এক্সট্রিমটাই লাগিয়ে দিচ্ছি। আচ্ছা 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার মানে মাইলেজ সাথে আরো পায় আর কি। এবার কার যদি প্রয়োজন পড়ে সে 72 করতে পারে ইন ফিউচার, তখন 100 এর উপরে অটোমেটিক মাইলেজ চলে, এমনি মাইলেজ পেয়ে, এমনি মাইলেজ পেয়ে যাবে, সুতরাং তার বড় ব্যাটারি লাগানোর কোনো প্রয়োজন পড়বে না। এক্স্যাক্টলি। তো এটা আচ্ছা অ্যাস্টার এফআইআর এর এটা দেখছি 10 ইঞ্চি টায়ার দিয়ে আছে, এটা 10 ইঞ্চি টায়ার দিয়ে আছে, 12 ইঞ্চি টায়ার দিয়ে নেই, 12 ইঞ্চি টায়ার দিয়েও আছে। আচ্ছা সেটাও আছে? হ্যাঁ সেটাও আছে। আচ্ছা এটা এটা তো 60 ভোল্ট সেম 33 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে, এটা এটাও মাইলেজ এরকম 70-75 পাওয়া যাবে। তো এটার প্রাইস আসবে তোমার 47,500, তো এটা 10 ইঞ্চি টায়ার দিয়ে ডিস্ক ব্রেকের সঙ্গে রয়েছে, এটা ডুয়েল কালারে আছে, এটা পার্পল এটা ব্লু, এটা প্রাইস হচ্ছে 47,500, এটা এই কালারটা একদম ইউনিক কালার, ইউনিক কালার, এটা টপ সেলিং বলা যায় নাকি? হ্যাঁ এটা টপ সেলিং বলা যায়। চলো তো নেক্সট এবার চলে আসি তুনুয়াল, হ্যাঁ একটু উপরের দিকে আসি, একটু প্রিমিয়াম সেগমেন্টে। এই তুনুয়ালের বডি বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোনো কোশ্চেন নেই আর কি, প্রজেক্টর হেডলাইট ওয়ালা গাড়ি,
কেউ যদি মনে করে যে আমি গাড়ি কিনবো এবং লং রান পর্যন্ত সেটাকে রাখবো, মানে 5 বছর চালাবো আর কি, 5 বছর 7 বছর, কারণ আমাদের মফস্বলের দিকে তো সবাই সেরকম চিন্তা ভাবনা নিয়ে গাড়ি কিনে, একদম যে একবার কিনে জানা অনেক দিন পর্যন্ত চালাতে হবে, একদম। সেই ক্ষেত্রে যদি ডিউরেবল গাড়ি যদি কেউ বলে তাহলে চোখ বুঝে টুনওয়ালের আলফা লাইট, একদম। এর সঙ্গে কোয়ালিটি গাড়ি এর থেকে বেশি ভালো কিছু আর হতে পারে না, এই প্রাইস রেঞ্জে ব্র্যান্ড ভ্যালু আছে, অবশ্যই ভালো ব্র্যান্ড ভ্যালু আছে। গুগলে সার্চ করলেও দেখতে পাবে আলফা লাইট সম্বন্ধে ডিটেইলস জানতে পেরে যাবে, ইউজার রিভিউ কি আছে না আছে। এবার এটা তোমার লেড অ্যাসিডে আসছে, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড, 60-28 লেড অ্যাসিড দিয়ে এটার দাম আসছে তোমার 48,500, 48,500, মানে এটার থেকে একটু বেশি আর কি, 1000 টাকা বেশি, 1000 টাকা বেশি, 1000 টাকা বেশি। এবার যেহেতু এটা টুনওয়ালের গাড়ি, একদম, হ্যাঁ, তার ব্র্যান্ড ভ্যালু, তার কোয়ালিটির জন্য 1000 টাকা বেশি সে চার্জ করবে। তো এইগুলোতে পেলাম আমরা গ্রাফাইন ব্যাটারি, এটাতে পাবে নরমাল 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, এটা গ্রাফাইন ব্যাটারি না, লেড অ্যাসিড, লেড অ্যাসিড ব্যাটারি, লেড অ্যাসিড তো তোমার গ্রাফিন ব্যাটারি, লেড অ্যাসিড ওটা হচ্ছে ওর পরিবারেরই একটা সদস্য আর কি, সদস্য, ওটা অ্যাডভান্স টেকনোলজি বেশি আর কি, বোধহয় হ্যাঁ, সাইকেল বেশি, ক্ষমতা বেশি, অ্যাডভান্স টেকনোলজি সেটা, একদম। বাকি এর সঙ্গেও আমরা টুনওয়ালের ব্যাটারি দিই, আমরা ব্যাটারিটাতে কোনো কম্প্রোমাইজ করি না, এতেও যা ব্যাটারি আসবে টুনওয়ালেরই ব্যাটারি লাগবে, টুনওয়ালেরই ইয়ে লাগবে, যে আউটসাইড কোনো আফটার মার্কেট ব্যাটারি আমরা ইউজ করি না, একদম। 10 ইঞ্চের স্টেয়ার আছে, এটা খুবই কমন একটা মডেল আর প্রচুর বার তোমার এখানে মনে হয় দেখানোই হয়েছে নাকি, হ্যাঁ আগেও দেখি, আগেও দেখিয়েছি আমরা। ফিচার্স আমি বলে দিই, ফিচার্স কম বেশি প্রত্যেকটা গাড়িতে, রিভার্স মোড, 1-2-3 মোড বা সবকটা গাড়িতে আছে, একদম। ব্যাক গিয়ার আছে, আছে সবকটা ফিচার অ্যাভেলেবল রয়েছে, নরমাল ফিচার যেগুলো থাকে যে তোমার রিভার্স, 1-2-3, হ্যাজার্ড লাইট, এইগুলো কমন ফিচার, এগুলো আছে। তো যেটা বেশি কিছু থাকে, ডিস্ক ব্রেক ছাড়া, ডিস্ক ব্রেক দেয়া, এই জিনিস একটা থাকে। আরেকটা জিনিস যেটা আমি মিস করে গেছিলাম সেটা হচ্ছে মোটামুটি প্রথম দিকে যে গাড়িগুলো দেখালাম এস্টারে, ওগুলো হচ্ছে সব সব এখনো পর্যন্ত যা দেখিয়েছি, মানে এস্টার থেকে শুরু করে এই টুনওয়াল অবধি সব 1200 ওয়াটের মোটর, মোটরটা 1200, হ্যাঁ সব 1200 ওয়াট, এগুলো তো 1200 ওয়াট, সব 1200 ওয়াটের মোটর, আচ্ছা সমস্ত 1200 ওয়াটের মোটর, মানে গাড়ি কোথাও চালিয়ে তোমার মনে হবে না যে গাড়ি টানছে না, ও আচ্ছা, গাড়ি একদম স্মুথ বেরিয়ে চলে যাবে, মানে এই যে সিঙ্গেল লাইট গুলো এগুলো 1200 ওয়াটের মোটর আছে, সব 1200 ওয়াটের মোটর দেয়া আছে, আচ্ছা সমস্ত। এবার গাড়ির আকার ছোট বড়, চাকার ডায়ামিটার ছোট বড়র উপরে দামটা ডিফারেন্স আছে, রাইট। তো এগুলো গেল 1200 ওয়াটের মোটর, আর এটার প্রাইস চলে হচ্ছে 48,500, এটা 48,500। নেক্সট আরো একটা অ্যাস্টার অ্যাফেয়ার, এটাও অ্যাস্টার অ্যাফেয়ার, এটা তুমি যেটা বলছিলে 12 ইঞ্চি চাকা, এটা 12 ইঞ্চি চাকাতে, আচ্ছা দুটোই আছে, দুটোই আছে, এটা 12 ইঞ্চি চাকা, ডিস্ক ব্রেক আছে, এটাও 12 ইঞ্চি চাকা, ডিস্ক ব্রেক আছে, দুটো কালার অপশন अवेलेबल আছে, একটা হচ্ছে গ্রে, একটা মেরুন কালার, মেরুন মেরুন তো কমন, আর গ্রেটা তো তুমি দেখতেই পাচ্ছ কি সোবার দেখতে, তো এই কালারটা কিন্তু বেস্ট কালার, তুমি যতই বলো ওটা মাল্টি কালার হচ্ছে, কালার চেঞ্জিং অপশন আছে ওর মধ্যে, তো এটা স্পেসিফিকেশন সব সেম রয়েছে, জাস্ট টায়ারটা আছে, টায়ারটা একটু আর ডিস্ক ব্রেকটা আছে, না ডিস্ক ব্রেক তো আগেরটাতেও ছিল, আচ্ছা এটাতেও ডিস্ক ব্রেক আছে, তাহলে টায়ারে শুধু এটা শুধু এক টায়ারটা 12 ইঞ্চি করা আছে, 12 ইঞ্চি করা আছে, বাকি মোটর সেম আছে। আর এস্টারের গাড়ির সবথেকে পজিটিভ পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে শকার, আচ্ছা সাসপেনশন কোয়ালিটি, সাসপেনশন খুব ভালো, মানে গাড়ি চালালে তুমি ফিল করতে পারবে যে গাড়িটা খেলছে সব সময়, মানে এস্টার প্রচুর বিক্রি করেছে, কলকাতা ব্রাঞ্চ থেকে তো প্রচুর বিক্রি হয়েছে, কোয়ালিটি খুব ভালো, কোনো মানে তাচুপ কেউ কখন আজ পর্যন্ত এসে কমপ্লেন করেন যে, এবং আমি অনেক দূরে দূরে বিক্রি করেছি। আচ্ছা আরেকটা তুমি আমাকে বলছিলে, মানে অফ দ্য ক্যামেরা বলছিলে এস্টারের ব্র্যান্ড ভ্যালু আছে, সেটা একটু যদি বলো একটুখানি। এস্টার হচ্ছে তোমার ব্যাটারি ইম্পোর্টার, আচ্ছা ওরা এস্টারে হচ্ছে তোমার ব্যাটারি ইম্পোর্ট করে, টোটাল ধরো যেই যে ব্যাটারি গুলো আছে আমরা মার্কেটে, যে এই যে 12 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 33 অ্যাম্পিয়ার, 32 অ্যাম্পিয়ার, এই যে ব্যাটারি গুলো আমরা দেখতে পাই, এই ব্যাটারি গুলো তো একদম ইন্ডিয়াতে প্রোডাকশন হয় না, সব তো চায়না থেকে ইম্পোর্ট হয়, একদম। এস্টার হচ্ছে সেই বিগ হাউস আর কি, ইম্পোর্টার, 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 আচ্ছা। এবং ওরা শুধু এখানেই নয়, আমাদের পাশের দেশ নেপালেও আছে, নেপালেও আছে, দুটো দেশ নিয়ে ওরা বিজনেস করে, আচ্ছা ইম্পোর্ট করে, এখন ওরা ইম্পোর্ট করতে করতে ওরা গাড়ি বিজনেস এর হয়েছে, ঠিক আছে, যে এটাও ইম্পোর্ট করছে, এখানেও ওরা দিয়ে নিজের ব্র্যান্ডিং করে নিজেদেরই ব্যাটারি দিয়ে মার্কেটে ছাড়ছে, অলরেডি এস্টাবলিশ একটা ব্র্যান্ড, তো আশা করি গাড়িগুলো তো এস্টাবলিশ গাড়ি, মানে ভালো গাড়ি নিয়ে আসবে অবশ্যই। আর আমার কথা বিশ্বাস না হলে গুগল করে দেখে নেবে, এস্টার একদম গুগলে ফুল ডিটেইলস পেয়ে যাবে, ওদের ওয়েবসাইট আছে, কি ডিটেইলস কি করে না করে, কোম্পানি পলিসি থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে, একদম। তো এটার প্রাইসটা তাহলে শেয়ার করে দাও, আর কত ব্যাটারি কি আছে বলো, এটা তো 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি, ঠিক আছে, তোমার মোটর কনফিগারেশন তো একই আছে, মোটরের কনফিগারেশন তো একই আছে, যেহেতু আমাদের একদম রাস্তার ধারেই দোকান তাই নয়েজ একটু বেশি, শুধু চাকাটা বড়, তবে এটা এটাই তোমার মাইলেজ আসবে মোটামুটি ধরো 70, 70, কারণ চাকা বড় হলে মাইলেজের একটু ডিফারেন্স হয়, তো
যত বড় চাকা তত মাইলেজ কম, একদম, আর যত ছোট চাকা তত মাইলেজ বেশি। এটা এটা একটা মানে কর্কের জায়গা, কর্কের জিনিস। অনেকে ভাবে যে বড় চাকা মানে তাতে ডায়ামিটার বেশি ঘুরবে, তাহলে তো আমি বেশি মাইলেজ পাবো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। ছোট চাকা যেহেতু ফ্র্যাকশনটা মাটির সঙ্গে কম হয় এবং মোটরের উপর চাপটা কম পড়ে ঘোরাতে সুবিধা হয় বলে ছোট চাকায় মাইলেজটা বেশি হয়, বড় চাকা হলে মাইলেজটা একটু কম। এটা কন্ট্রোভার্সিয়াল জায়গা, এটা কন্ট্রোভার্সিয়াল জায়গা আর কি। এটা 48,500 দাম আছে, 48,500 48,500 টাকা পেয়ে যাবে অ্যাস্টার এফএআর 12 ইঞ্চি হুইলের সাথে উইথ ডিস্ক ব্রেক, উইথ ডিস্ক ব্রেক। চলো নেক্সট, নেক্সট হচ্ছে টুনওয়াল জেডএক্স প্রো, জেডএক্স প্রো। আর এটা হচ্ছে, এটা দুটোই দুটো কালার অপশন দেখতে পাচ্ছি, মানে না দুটো একই রয়েছে, একই, কারণ এর প্রচুর ডিমান্ড। এ আমার মনে হয় না যে গাড়িটা বেশি দিন টুনওয়াল কন্টিনিউ করবে। কেন? এটা মানে টুনওয়াল হয়তো এই গাড়িটাকে রেজিস্টার্ড ভার্সনে নিয়ে চলে আসবে, মানে এই রকম গাড়ির কোয়ালিটি আর কি। হ্যাঁ, এর দুটো চাকাই 12 ইঞ্চি। আচ্ছা, এবং আমি তো স্পিড কার্ডও কোনো গাড়ি ডিসক্লোজ করবো না, আমি কোনোদিনই কোনো ভিডিওতে স্পিড বলি না, একদম। হ্যাঁ, ফোন করুন, স্পিড ফোন করতে হবে আমাকে, একদম, হ্যাঁ, স্পিড জানার জন্য, একদম। তো এটা হচ্ছে সেই ড্রাইভারের মারাত্মক লেভেলের গাড়ি, একদম, মানে গাড়িটা যে চালাবে এখানে তার মনে হবে না যে আমি তেলের গাড়ি চালাচ্ছি না, বরং তেলের গাড়ির থেকে টক্কর দিয়ে এটা চলবে, টক্কর দিবে। আর টুনওয়ালের ব্র্যান্ড ভ্যালু তো আছে, তার সঙ্গে টুনওয়ালের ব্র্যান্ড ভ্যালু তো আছে, কোয়ালিটি প্রোডাক্ট। হ্যাঁ, এবং গাড়িটাকে দেখতেও দেখো না, গ্রাফিক্স দিয়ে যা দেয়া করা আছে দেখতেও বাম্পার, আই ক্যাচ। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এগুলো কি সব ডিআরএল? তাই তো, সব ডিআরএল, এগুলো ডিআরএল, এটা ডিআরএল আছে বোধহয়, এটা ডিআরএল, এটা ডিআরএল, সব ডিআরএল। আচ্ছা, 12 ইঞ্চি হুইল সামনেও আছে, পিছনেও, সামনেও 12 ইঞ্চি, পিছনেও 12 ইঞ্চি, সামনে ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম আছে, পিছনে ড্রাম ব্রেক, সামনে ডিস্ক ব্রেক। এবার এটার মধ্যে মোটর আছে 1500 ওয়াটের, 1500 ওয়াটের মোটর, তাহলে টপ স্পিড কি হবে সবাই একটু আইডিয়া করেই নিন। 1500 ওয়াটের মোটর আছে, তো চালালে তবেই বুঝতে পারবে যে এর কি মজা, কারণ কলকাতার বুকে এখনো মানে তোমার ভিডিও দেখে কাস্টমার খোঁজে, দাদা জেডএক্স প্রো একটা গাড়ি দেখিয়েছিলেন, এই গাড়িটা মনে তোমার কলকাতা ব্রাঞ্চে অ্যাভেলেবল নেই না, শেষ হয়ে গেছে, আর নেই, আর আমি চাইলেও পাচ্ছি না, একদম। আবার যখন কোম্পানির হয়তো কন্টেনার ঢুকবে, কোম্পানি রেডি হবে, তখন নিশ্চয়ই হবে, কারণ এই গাড়িটার ডিমান্ড আছে। আর 1500 ওয়াটের মোটর মানে যারা দর্শক আছে তারা বুঝতেই পারছে স্পিড কি হতে পারে, স্পিডটা কোন লেভেলে যায়, একদম। আর তুমি তো দেখেছো এর আগে তো গাড়ি তো চাপি নিয়ে দিঘা নিয়ে চলে গেছে, তো কোয়ালিটি গাড়িটার মধ্যে কিন্তু সেই লেভেলের আছে। আর তোমাকে যা বলছিলাম, আমাদের ব্যাটারি মানে যে গাড়ি তার ব্যাটারি, মানে যে কোম্পানির গাড়ি সেই কোম্পানির ব্যাটারি, টুনওয়ালের গাড়িতে টুনওয়ালের ব্যাটারি। আর এটাতে আছে তোমার 12 ভোল্ট 8 অ্যাম্পিয়ার, কিন্তু এই কোয়ালিটি ব্যাটারির দারুণ, খুব ভালো কোয়ালিটি টুনওয়ালের ব্যাটারি কোয়ালিটি। তো এটা কি 7800 দিয়ে হবে নাকি 7200 হবে? 7800 করতে পারে, সমস্ত গাড়ি তোমার 72 করা যেতে পারে। আচ্ছা, এবার কোম্পানি যখন যেটা পাঠায় আর কি সিস্টেমে, যে 7800 দিয়ে যাচ্ছে তো 7800 দিয়ে আসে। এবার পরবর্তীকালে কেউ যদি মনে করে আমি 72 করতে চাইছি আফটার মার্কেট, সে করতে পারে, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। তাহলে 7800 দিয়ে এখন প্রাইসটা তাহলে কত হচ্ছে? 7800 দিয়ে এটার দাম আছে 62,500 টাকা, 62,500 টাকা। আর মাইলেজটা সেক্ষেত্রে কত পাবে? মোটর মাইলেজটা দেখো, 1500 ওয়াটের মোটর, তো এই 1500 ওয়াটের মোটরের জন্য মাইলেজটা একটু কম দেয়, মানে 50 থেকে 60 মতো পাবে নাকি? না সরি, আমার একটু বলা ভুল হলো, 72,800 দিয়ে এটার দাম হচ্ছে 62,500 টাকা। আচ্ছা, 72,800 দিয়ে 62,500 টাকা, কারণ এই 1500 ওয়াটের মোটরে 72 না দিয়ে ঠিক হবে না, হবে না, মাইলেজটা পাবে না আরকি, মাইলেজটা পাবে না, এবং সেই কারেন্টটা না পেলে মোটরটাও তো পিকআপটাও দিতে পারবে, একদম, হ্যাঁ, সে চালিয়ে সেই মজাটা আসবে না। আর 72 ভোল্টে 28 অ্যাম্পিয়ারের মাইলেজ কত পাবে মোটর? মোটামুটি 70 মতো মাইলেজ পেয়ে যাবে, 70 পেয়ে যাবে। আর টপ স্পিডে চালালে 70 পাবে না? না, টপ স্পিডে চালালে কোনোদিনই চালা পাবে না 70, কারণ টপ স্পিডটা সেই লেভেলের টপ স্পিড আছে। তো টপ স্পিড জানার জন্য ফোন করুন। আর এটার কালার অপশন কি আরো আছে না? আর কোনো কালার অপশনই নেই, ব্লু আর রেড হয়, ব্লু সেস রেড পড়ে আছে, রয়েছে দুটো, এটা বেরিয়ে চলে গেলে আর পাওয়া যাবে না। জেডএক্স প্রো বোধহয় টুনওয়ালের তরফ থেকে ডিসকন্টিনিউ করে দিয়ে এটা রেজিস্টার ভার্সনে নিয়ে চলে যাবে, কারণ এত ওয়াইড সিট, ওই পিকআপ, এই বিল্ড কোয়ালিটি, ওরা তো এটাকে নিয়ে রেজিস্টার ভার্সন করতে করতে পারে, আরামসে খেলতেই পারে। তো এটা গেলাম জেডএক্স প্রো। এবার নেক্সট চলে আসি আলফা লাইট, আলফা প্রো, এতে তোমার ফুল একদম গার্ড দিয়ে আছে, মানে যারা একদম শক্তপোক্ত গাড়ি খুঁজছে, একদম টপ নচ গাড়ি, তাদের জন্য কিন্তু একদম বেস্ট গাড়ি। আর গার্ডের কোয়ালিটি, ফুটরেস এদিকেও আছে, ওদিকেও আছে ফুটরেস, বোথ সাইডেই রয়েছে, প্লাস পিছনে এক মানে তিনজন বসে যেতে পারবে আরামসে, এই ক্যারিয়ারটা লোড নেওয়ার ক্যাপাসিটি কত। হ্যাঁ, আর এই যে স্পেসটা থাকে, এই জায়গাটা আছে, হিউজ স্পেস, কলকাতা হলে আমরা বলতাম সুইগি জোম্যাটো করবে, এখানে কি, এখানে কি নিয়ে যায়, গ্যাস সিলিন্ডার নিয়ে যেতে পারে, এখানে ব্যাগ রাখতে পারে, বাজার করতে যেতে পারে, সব রকমের সুবিধা আছে। তো দুটো কালার অপশন অ্যাভেলেবল হচ্ছে, এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে থাকে, ব্লু থাকে, গ্রিন থাকে, আর মেরুন থাকে,
মেরুন সব থেকে বেশি ডিমান্ড লেভেল কালার হচ্ছে এটা, এটা হ্যাঁ। তুমি 100টা যদি আলফা প্রো চলে 80টা দেখবে এটা চলছে। আর একটা জিনিস বলো, এখানে একটা ব্যাটারিও দেখতে পাচ্ছি বড়, এটা হচ্ছে আলফা প্রোর ব্যাটারি, সব থেকে জায়ান্ট সাইজের ব্যাটারি। এটাও তুনুওয়ালের নিজস্ব ব্যাটারি, 43 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা 12 ভোল্ট 43 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এতে 60 ভোল্ট 43 অ্যাম্পিয়ারের গাড়ি, এটা একদম 1200 ওয়াটের মোটর আছে। তাহলে কি 110 ফুট মাইলেজ পাবে? 100 তো চোখ বুঝে পাবে, 100 তো পাবেই আর কি, 100 তো পাবেই। এটাও ভবিষ্যতে কেউ 72 করবো চাইলে 72 করতে পারে। আচ্ছা, দুটো চাকায় 12 ইঞ্চি আছে, ঠিক আছে, এটা আবার দুটো 10 ইঞ্চি চাকাতেও অ্যাভেলেবেল থাকে, এটা আবার দুটো 10 ইঞ্চি চাকাতে হয়, তার দামটা একটু কম হয়। আপাতত যে দুটো এখানে রয়েছে দুটোই 12 ইঞ্চি চাকা দিয়ে রয়েছে, ডিস্ক ব্রেক তো আছেই, ডিস্ক ব্রেক আছে, 12 ইঞ্চি চাকাটা চাহিদা বেশি বলে 12টাই রাখি। এবার স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে যে না আমার 10 ইঞ্চি চাকাও দরকার বা আমার বাজেটটা একটু কম আছে, সেক্ষেত্রে 10 ইঞ্চি চাকাটা যদি স্টকে থাকে তখন তখন অ্যাভেলেবিলিটি হয়ে যাবে, দেখতে একই, কোনো ডিফারেন্স নেই, শুধু চাকার ডিফারেন্স। আচ্ছা, গার্ডটা কি গাড়ির সাথেই আসে না এক্সট্রা কোনো কস্ট? না, গার্ড গাড়ির সঙ্গে, একদম ফ্রি। তো চলো প্রাইসে চলে আসি, এটা তোমার দাম আসছে 63,500, মানে 60 43 দিয়ে, 60 ভোল্ট 43 অ্যাম্পিয়ার ব্যাটারি। তো আমি দেখিয়ে দিলাম এই সেম টুনওয়ালের এই ব্যাটারিটাই রুবে, 5টা ব্যাটারি 43 অ্যাম্পিয়ারের এক একটা ব্যাটারি, তোমার 100 মাইলেজ 63,500 টাকা, 63,500 টাকায় পেয়ে যাবে, 63,500 টাকা এমআরপি আছে, এমআরপি প্রাইস। আর আফটার মানে ডিসকাউন্ট আসলে, এবার ডিসকাউন্ট বলে দিই, মোটামুটি আমাদের ধরো 38,500 টাকা গাড়ি বাদ দিয়ে বাকি তুমি যাই গাড়ি দেখবে আপ টু দিওয়ালি, 38,500 এই দুটো গাড়ি আছে, বাকি এখান থেকে একটু হাই প্রাইস আছে আর কি, 47,000 প্লাস। তারপর থেকে যা গাড়ি তুমি দেখবে আর কি সবেতেই আপ টু দিওয়ালি 1,500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে, আর 1,500 টাকা আপ টু দিওয়ালি পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে, ফ্ল্যাট 1,500 টাকা ডিসকাউন্ট হবে। তার মানে যদি আমি এই টুনোর গাড়ি দেখি, এটা হচ্ছে তোমার 48,500 আছে, হ্যাঁ এটা 47,000, তাহলে 47,000 চলে আসবে, 47,000 চলে আসবে। এটা যেমন তোমার ধরো এটা 47,500 আছে, এটা 46,000 চলে আসবে, 46,000 চলে আসবে একদম ফ্ল্যাট। আর গিফট কি থাকবে? গিফট আমাদের তরফে এই এখন তোমার প্রত্যেকটা গাড়িতেই ওই হেলমেট আর রেন কভার যেটা আমরা দিয়ে দিই, সবসময় দেওয়া হয়, সবসময় দেওয়া হয়, সেটা থাকবে এখানটা স্টোরে। তো মোটামুটি তাহলে আজকে যে কটা স্টক ছিল কভার করেই ফেললাম, তো আমাদের ভিউয়ারদের জন্য কিছু বলো, আর নিয়ারেস্ট লোকেশন গুলো বলো তো, কারা কারা কোথা থেকে আসতে পারবে গাড়ি? দেখো আমার এখান থেকে গাড়ি অনেক দূরে দূরে যায়, বর্ধমানে যায়, মালডাঙ্গা বলে জায়গা আছে সেখানে যায়, অন্তেশ্বরে যায়, এদিকে কানলা দিয়ে বাগনা পাড়াতে যায়, এমআরিতে যায়, তো পান্ডুয়া থেকেও লোক এসে এনকোয়ারি করে যায় অনেকে, আচ্ছা দেবীপুর থেকে এসছে, এরকম এনকোয়ারি থাকে, নিয়ে যাওয়া আছে। তো কেউ মানে যদি ঠিকঠাক ভাবে সঠিক ভাবে রুট ডাইরেকশন তো আমাদের দেয়াই আছে, গুগলে তো পেয়েই যাবে, আর স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে যদি আসতে পারে, তো আমার আমার মনে হয় যে আমরা যা কোয়ালিটি প্রোভাইড করব অ্যাজ পার প্রাইস একদম জেনুইন প্রোডাক্ট দিয়ে দেবো। আর একটা জিনিস আমার একটু জানার দরকার, যে তোমার কলকাতা ব্রাঞ্চে যে গাড়িগুলো ধরো আছে, এখান থেকে যদি কেউ তোমার ওই ভিডিও দেখে যদি কেউ বুক করতে চায় বা ওই গাড়িটাই চায়, তাহলে সেটা কি দেওয়া পসিবল হবে? না, ওইটা এক পিস গাড়ি পসিবল, এখান থেকে ওটা সম্ভব নয়, মানে সেটা ট্রান্সপোর্ট কস্ট যদি সে মানে কাস্টমার বেয়ার করে, সেটা সেক্ষেত্রে আলাদা ফুল রেসপন্সিবিলিটি। তোমার ভিডিও দেখে অনেকে দূর দূর থেকে ফোন করে, তো আমরা একটা কথাই বারবার বলে দিতে চাই যে গাড়ি আপনি যত দূর থেকে খুশি নিয়ে যেতে পারেন, গাড়ি আপনাকে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার, ভবিষ্যতে ওয়ারেন্টি ক্লেমের দায়িত্বটাও আপনার, আর সার্ভিসটা কিন্তু করানোর জন্য এখানেই আসতে, এখানেই আসতে হবে, তাছাড়া অন্য কোথাও সার্ভিস হবে না একদম। তো আমাদের ভিউয়ারদের কিছু বলে দাও, একবার আসুন, ঠিক আছে, কলকাতা শোরুমে তো আসে, ভালোবাসা ভালোই দিচ্ছেন, তো এটাও আমাদের এটা হচ্ছে প্রথম শোরুম আমাদের, এটা থেকেই ব্যবসা শুরু হয়েছিল। তো এই এখানকার যারা লোকাল লোক যারা রয়েছেন আমাদের এই শোরুমে চারিদিকে রয়েছেন, তারা একটাবার এসে দেখুন, টেস্ট ড্রাইভ দিয়ে দেখুন কি কোয়ালিটি দিচ্ছি আমরা, দেখুন কি প্রাইস নিচ্ছি আমরা, দেখুন। আর সব থেকে আমি বারবার একটাই কথা বললাম, 35,000 টাকা নো ডাউট খুব ভালো গাড়ি, কিন্তু ইনভেস্ট করার সময় একটু ভেবে ইনভেস্ট করলে লাইফ মানে ইন ফিউচার সেটা অনেকটা বেশি বেটার হবে, আরো ভালো গাড়ি পাবে আর কি। সামান্য আমি তো ইনভেস্টমেন্টের পরিমাণটা তোমাকে বলিয়ে দিলাম, 3500 টাকা, মানে 38,500 টাকা বেশি দিলে পুরো গাড়ির কোয়ালিটিটাই ঘুরে গেল একদম, যেটা মেইন দরকার ব্যাটারি, এবং ব্যাটারিও সব দেখিয়ে দিয়েছি একদম, কোয়ালিটি ব্যাটারি হয়ে গেল। আর এইগুলো প্রত্যেকটা গাড়ির সাথে লিথিয়াম চাইলে লিথিয়াম পেয়ে যাবে, লিথিয়াম চাইলে লিথিয়াম পেয়ে যাবে, লিথিয়াম কোনো আলাদা কোনো ব্যাপার নয়, লিথিয়ামের প্রত্যেকটা আলাদা আলাদা রেট হয়, কারণ লিথিয়াম 60 ভোল্টের কম আমি লিথিয়ামের কাজ করি না, কম্পিটিশনের চক্করে 48 ভোল্টের কোনো লিথিয়ামের কাজ আমি করি না, তো 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার থেকে মিনিমাম আমার লিথিয়াম শুরু, তো সেইটা যে গাড়িতে আপনি চাইবেন তাতেই লাগাতে পারেন। এবার 60 24-এর পর আপনি যত বলবেন, যদি আপনি যদি বলেন যে আমি একজনকে এই গাড়ি দিয়েছি, সি গ্রাম বলে আমাদের এখানে জায়গা আছে একটা, এই সেম কালারের গাড়ি, ওই ভদ্রলোক
60 ভোল্ট 34 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি লাগানো আছে না, উনি 120 মাইলেজ পান গাইস, 100 প্লাস তো যাবে আর 120 চোখ বন্ধ করে। এবং সেটা আমি নয়, উনি এখান থেকে সিগ্রাম থেকে বর্ধমান গিয়ে আমার সঙ্গে একদিন দেখা করতে এসেছিলেন, যেহেতু আমি এখানে থাকি না তো উনি আমাকে মানে রিপোর্টটা দিতে এসেছিলেন আর আমার সঙ্গে জাস্ট একবার দেখা করতে এসেছিলেন, ফোনে ফোনে কথা হয়তো, আমি তখন বাড়ি এসেছিলাম যেহেতু আমি কলকাতায় থাকি, তখন বাড়ি এসেছিলাম বলে আমার সঙ্গে দেখা করে গেল, আমাকে রিপোর্টটা দিয়ে এলো যে আপনার সঙ্গে দেখা করে গেলাম, ফোনে ফোনে কথা হয় আর গাড়িটার রিপোর্টটা দিয়ে গেলাম যে কত মাইলেজ আমি পাচ্ছি। তো কলকাতা শোরুমে গেলে তো তোমাকে পাওয়াই যাচ্ছে, এখানে কাকে পাবে? এখানে আমাকে সঙ্গে তো ফোনে যোগাযোগ করতেই পারে, এছাড়া আমার বাবা থাকে এখানে শোরুমে, মানে আমাদের তো যে বিজনেস এর সঙ্গে এটা অ্যাটাচ আছে অন্য বিজনেস এর সঙ্গে, প্লাস আরো আমাদের এখানে স্টাফ আছে, বিকাশ বলে একজন আছে তাকে পাবে, জয়ন্ত বলে একজন আছে তাকে পাবে, তো স্টাফ আছে, এছাড়া ফোন করে দিলেই আমি কথা বলে দেবো, কোনো চাপ মানে বাকি যদি কোনো ওভার দ্য ফোন গাইডেন্স লাগে তুমি করে দিতে পারবে, বাকি এখানে কাকু আছে, এখানে কাকু দেখাশোনা করে দেবে, একদম একদম একদম। আর যা প্রাইস এখানে বলা হলো সেম প্রাইসেই পেয়ে যাবে তাই তো? একদম একদম, আমি তো ডিসকাউন্টের পরিমাণটাও বলে দিলাম, কারণ 38500 এ আমি যেটা থ্রো করছি, যে গাড়িটা দিচ্ছি, যে ব্যাটারি কোয়ালিটি দিয়ে, যে মাইলেজ দিয়ে, আমার মনে হয় না ওটা কেউ বিট করতে পারবে। তো কাকু তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু বলে দাও। নমস্কার, আপনারা আসুন, গাড়ি দেখুন, গাড়ির টেস্ট ড্রাইভ দিন, তারপর আপনি গাড়ি আমার এখান থেকে পারচেজ। আর এখানে আপনি আছেন মানে সমস্ত গাইডেন্সও নিশ্চয়ই পেয়ে যাবে? হ্যাঁ পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে। আমি যেটা বুঝতে অসুবিধা, আমার সেলসে দুটো ছেলে আছে, প্লাস আমার ওয়ারফোন ছেলের সাথে কথা বলতে পারবে, কোনো অসুবিধা হবে না আপনাদের। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ইলেকট্রিক হুইলস বর্ধমানের নাম্বার স্ক্রিনে চলছে, ঝটপট যোগাযোগ করুন আর গাড়িগুলো নিয়ে চলে যান। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন।